এটা হচ্ছে মানুষের সহানুভূতি আকর্ষণের একটা পন্থা আর কি। হ্যাঁ, আসলে আমার কাছে এটাই মনে হয়েছে যে এটা একটা কৌশল। হ্যাঁ, এটা একটা মানুষকে মানুষের ইমোশন নিয়ে খেলার একটা কৌশল, যে আমি অপরাধ করব, হ্যাঁ, কিন্তু আমার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ বা আইনি সহায়তা নেওয়া যাবে না, আমি অপরাধ করেই যাব, আর যদি আমার এগেনস্টে কিছু পদক্ষেপ নেওয়া হয়, আইনি সহায়তা নেওয়া হয়, তাহলে আমি এটা করব, ওটা করব, এটা বলে মানুষের ইমোশনটা আসলে অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে। তাহলে তো আর কোনো, সবাই তো বলতো এই কথাটা, হ্যাঁ, যত খুনি আছে, মার্ডারার আছে, তারা সবাই বলতো যে আমি খুন করে ফেলেছি, কিন্তু আমাকে যদি আইনের আওতায় না হয় তাহলে আমি সুইসাইড করব। হ্যাঁ, তো এটা একটা কৌশল, অপকৌশল আর কি। এবং আর একটা কথা বলেছে যে সে যদি আমাকে ভালোবাসতো তাহলে কখনো মামলা করতো না। এখানে কার মুখের ভালোবাসার কথা বলা হচ্ছে? এখানে আপনারা ভালোবাসার জন্য আমাকে নির্লজ্জ বলছেন, বেহায়া বলছেন, ওর পিছে ঘুরো না, এসব সেসব বলছেন, তাহলে এখন ভালোবাসার কথাটা কে বলছে? এটা তো মানে একেবারে কন্ট্রাডিক্টরি হয়ে গেল, তাই না? কে ভালোবাসার কথা বলছে, কে ছেড়ে চলে গিয়েছে, কে এত আদালতের যে আদালতের কাছে যে তার সহানুভূতিটা কালেক্ট করা দরকার, সেখানে সে খুব গরিব হয়ে যায়, হ্যাঁ, ক্ষমতাহীন হয়ে যায়, আবার যখন দেখা যায় যে অন্য জায়গায় চলে আসে তখন সে খুব ক্ষমতাবান, তখন সে কোটি টাকার গাড়ি, একে সেকেন্ডে সেকেন্ডে লাখ টাকার ড্রেস, অনেক রকম গ্যাজেট, 4-5টা বাইক, কোটি টাকার বাড়ি, এসব হয়ে যায় আর কি। এসব যারা হচ্ছে প্রতারক মানুষ তারা কিন্তু এই কৌশলটা অবলম্বন করে, তাকে আমি খুব কৌশলই বলবো আর কি। আমি অনেক প্যারা খাচ্ছি, আমি আমাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নানাভাবে মেন্টালি হ্যারাস করা হচ্ছে, এবং আমাকে, শুধু আমাকেই না, আমার যারা সহযোগী বা আমার যারা আশেপাশে যারা আছেন তাদেরকে ইভেন ডাইরেক্টলি বলা হয়েছে। তো এটা যদি কন্টিনিউয়াস হতেই থাকে তাহলে আমার তো স্টেপ নিতে হবে। আমি চাই না যে আপনারা এই জিনিসটা চিন্তা করেন, কেউ একটা, আপনারা তো সবাই দেখেছেন কি করেছে এবং কি রিলেশন ছিল এবং কোনভাবে কিভাবে ছিল, আমার সাথে যেই অ্যাসল্টগুলো করা হয়েছে সেগুলো আপনারা সবাই লাইভের মধ্যেও দেখেছেন, সবাই দেখেছেন। তো তারপরও যখন দেখা যায় কি, তখন দেখা যায় কি, যে অপরাধী সে অপরাধ করে সে ক্ষমতাবান লোকদেরকে দিয়ে প্রভাব খাটিয়ে মানুষের কিভাবে আবার উল্টা আরো হ্যারাসমেন্ট, মানে আমি অলরেডি হ্যারাস হয়েছি, এখন আইনের হেল্প নিতে যে এখনো আবার হ্যারাস হচ্ছে। আমরা শুনেছি আগেও, মানে সরকার অনেক বড় বড় মানুষের পরিচিত, এবং আগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে তার বন্ধু, আইনমন্ত্রী তার বন্ধু, তার পরিচিত, তার আত্মীয় স্বজন, তো এই ধরনের ক্ষমতাগুলো আসলে সে সব জায়গায় আপনাদের সাথেও হয়তো দেখিয়েছে, শেয়ার করেছে, আপনারা অনেক জায়গায় দেখিয়েছেন। তো সে ভাই অনেক ক্ষমতাবান মানুষ, আমরা সাধারণ মানুষ যে কতদিন সাস্টেইন করতে পারবো এবং আমি কতদিন যে আসলে মামলাটা কন্টিনিউ করতে পারবো, আমি খুব আশঙ্কায় আছি আসলে।